নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 2023 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথম অধ্যায় সামুদ্রিক প্রক্রিয়া সমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেমন টিকা অথবা সংজ্ঞালেখ বা কাকে বলে। তো দেখো কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। এক নম্বরে আরোহণ, অবরোহণ, পর্যায়ন, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া, রাসায়নিক আবহবিকার ও যান্ত্রিক আবহবিকার। তোমরা এইগুলো যদি ভালো করে পড়ো, এখান থেকে 100% তোমরা কমন পাবে। 2023 সালে উচ্চ মাধ্যমিকে ভূগোলে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমরা আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তারপরে গেছে আর2জিও কূপ, একই ফার, একই ক্লোড, একই টার্ট, রিয়া উপকূল, ফিয়ার্ড উপকূল, তরঙ্গ কর্তৃক মঞ্চ, স্বাভাবিক খিলান, ব্লো হোল। ঠিক আছে, যদিও একটু বানামে আমার গণ্ডগোল আছে, টাইপিং করতে একটু অসুবিধা হয়েছে। ঠিক আছে, তো দেখো রিয়া উপকূল এবং ফিয়ার্ড উপকূলটা ভালো করে পড়ে নেবে। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, কোনটাকে বাদ দেব। তো দেখো, এবার আমি কিছু এসএ কিউব নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট কোশ্চেন কি আছে, আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক কি? অ্যান্সার হবে, আরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। কী হবে অ্যান্সার, কী হবে? ভূমির ঢাল হবে। বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে যদি মুখস্থ করতে পারো, 100% এখান থেকে তোমরা কমন পাবে। উচ্চ মাধ্যমিকে ভূগোলে কোন কোশ্চেনগুলো এসএ কিউবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ? পরের কোশ্চেন কি আছে, মহীভাবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে? মহীভাবক আলোড়ন শক্তি কিভাবে কাজ করে? অ্যান্সার হবে, মহীভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা উলম্বভাবে কাজ করে। পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা উলম্বভাবে কাজ করে। তিন নম্বরের কোশ্চেন, ক্ষুদ্রকণা বিচরণ কোন জাতীয় শিলায় দেখা যায়? অ্যান্সার হবে, একাধিক খনিজের সমন্বয় গঠিত শিলায় ক্ষুদ্রকণা বিচরণ দেখা যায়। চার নম্বরের কোশ্চেন, ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে কি স্তর বলে? অ্যান্সার হবে, আমাদের এর অ্যান্সার হবে অপ্রবেশ স্তর বলে। তো দেখো পাঁচ নম্বরের কোশ্চেন কি বলেছে, গ্রস্থ উপত্যকা ও স্তূপ পর্বত সৃষ্টিতে কোন প্রকার ভূ আলোড়ন দায়ী? অ্যান্সার হবে, মহীভাবক আলোড়ন দায়ী। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। ছ নম্বরের কোশ্চেন, পর্যায়ন কাকে বলে? অ্যান্সার হবে, বহির্জাত প্রক্রিয়া সমূহের সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ হল পর্যায়ন। সাত নম্বরের কোশ্চেন, আবহবিকার কাকে বলে? ঠিক আছে, অ্যান্সার কী হবে, যে প্রক্রিয়ার আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে মূল শিলার উপরেই থেকে যায়, সেই প্রক্রিয়াকে আবহবিকার বলে। তো দেখো পরের কোশ্চেন কি আছে, আট নম্বরের কোশ্চেন, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? অ্যান্সার হবে, যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। ন নম্বরের কোশ্চেন, জৈবিক অস্ত্রের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে কি ধরনের মৃত্তিকা তৈরি হয়? অ্যান্সার হবে, কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, চুনাপথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে ভূপৃষ্ঠের অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, এদের কি বলে? এর অ্যান্সার হবে, এদের সোয়াল ও হোল বলে। এগুলি ফ্রান্সের সস নামে পরিচিত। পরের কোশ্চেন কি আছে, দশ নম্বরের কোশ্চেন, সহজাত জলের অপর নাম কি? অ্যান্সার হবে, সহজাত জলের অপর নাম হলো জন্মগত জল। এগারো নম্বরের কোশ্চেন, অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে কি বলে? অ্যান্সার হবে, অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে ভাদস জল বলে। কি জল বলে? ভাদস জল বলে। তো দেখো, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করো, এখান থেকে তোমরা কমন পাবে। 2023 সালে ভূগোলে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। পরের কোশ্চেন বারো নম্বরে, পুনর কি? পুনর কি? অ্যান্সার হবে, ভূপৃষ্ঠের চিরপ্রবাহী নদী যে পথ দিয়ে অভ্যন্তরে পৌঁছায় সুড়ঙ্গ পথটি হলো পুনর। ১৩ নম্বরের কোশ্চেন, হেলিকটাইট কি? অ্যান্সার হবে, চুনাপথের গুহায় অভ্যন্তরে ক্যালসাইট তির্যকভাবে কমা পাশাপাশি বাঁকানো বা অন্যান্য আকৃতির গড়ে উঠলে তাকে হেলিকটাইট বলে। খুব সুন্দর করে লেখা আছে। পরে কোশ্চেন ১৪ নম্বরের কোশ্চেন, কদম পাত্র কাকে বলে? অ্যান্সার হবে, যে প্রস্রবণ দিয়ে কাদা জলের মিশ্রণ বের হয় তাকে কদম পাত্র বলে। তো দেখো, একটুখানি বানামে গণ্ডগোল আছে, একটু এক্সট্রা লেখা আছে, প্লিজ আমি মার্কিং করে দিচ্ছি, তোমরা ওটা লিখবে না। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? প্রত্যেকটা কোশ্চেন তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। পরে কোশ্চেন ১৫ নম্বরে, মিটিওরিক জল কি? অ্যান্সার হবে, বৃষ্টিপাত ও তুষারপাতের জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূ অভ্যন্তরে প্রবেশ করে, ভৌমজলে পরিণত হয়, একে মিটিওরিক জল বলে। আশা করি তোমরা বুঝতে পারছো।
তাই তো? পরের কোশ্চেন কেছে 16 নম্বরের কোশ্চেন, আবদ্ধ জলধারা কিভাবে তৈরি হয়? অ্যান্সার হবে, দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝখানে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করলে ও তার উপরিভাগ উন্মুক্ত অবস্থায় থাকলে তাকে আবদ্ধ জলধারা তৈরি হয়। বুঝতে পারলো, আবদ্ধ অবস্থায় থাকলে সেখানে জলধারাটা তৈরি হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেন কি আছে আমাদের, আমাদের নেক্সট কোশ্চেন আছে আমাদের 17 নম্বরের কোশ্চেন, একই ফারকি। অ্যান্সার হবে, ভূপৃষ্ঠের নিচে প্রবেশ শিলাস্তরের পর অপ্রবেশ শিলাস্তর অবস্থান করলে জল চুইয়ে প্রবেশ শিলাস্তরে সঞ্চিত হয়, এই সঞ্চিত জলকে অ্যাকুইফার বলে। 18 নম্বরের কোশ্চেন, আবদ্ধ অ্যাকুইফার কি? অ্যান্সার হবে, যে অ্যাকুইফারের উপর ও নিচে অপ্রবেশ শিলাস্তর থাকে এবং দুই প্রান্তে উন্মুক্ত হয় তাকে আবদ্ধ অ্যাকুইফার বলে। ঠিক আছে, আরটিজি কূপ তৈরি হয়। তো বুঝতেই পারছো, আরটিজি কূপের মাধ্যমেই তৈরি হয় এটা। 19 নম্বরের কোশ্চেন, অ্যাকুইক্লট কাকে বলে? অ্যান্সার হবে, অ্যাকুইক্লট হলো একটি জলরোধক স্তর। এই স্তর অত্যাধিক সছিদ্রতার জন্য জলপূর্ণ হয়ে পড়লে অপ্রবেশ শিলাস্তরের মতো আচরণ করে, অর্থাৎ এই স্তর থেকে জল পরিবাহিত হতে পারে না। বুঝতে পারছে, তাকেই অ্যাকুইক্লট বলে। পরের কোশ্চেন কি আছে আমাদের, 20 নম্বরের কোশ্চেন, গিজার কি? অ্যান্সার হবে, আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো কোনো স্থান থেকে একটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় অন্তর বাষ্প মিশ্রিত জল ফোয়ারার মতো প্রবল বেগে গর্জন করে উপরের দিকে উৎক্ষিপ্ত হয়, তাকে গিজার বলে। পরের কোশ্চেন, 21 নম্বরের কোশ্চেন, কাস্ট পিনাকেল কাকে বলে? অ্যান্সার হবে, ক্রান্তীয় অঞ্চলে অবশিষ্ট উচ্চভূমি হল কাস্ট টাওয়ার, এবং টাওয়ারগুলি অতি তীক্ষ্ণ আকার হলে তাকে কাস্ট পিনাকেল বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা কোশ্চেন তোমরা খাতায় লিখে যদি মুখস্থ করো, 100% এখান থেকে তোমরা কমন পাবে। 2023 সালে উচ্চ মাধ্যমিকে ভূগোলে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল সে সম্পর্কে আমরা আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে। 22 নম্বর কোশ্চেন, অন্ধ উপত্যকার সংজ্ঞা দেওয়া। অ্যান্সার হবে, চুনাপথের গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো শৃঙ্খল সৃষ্টি হলে নদী উপত্যকাটি যেহেতু জলপূর্ণ থাকে এবং তারপর হঠাৎ ভূগর্ভে অন্তর্নিত হয়, তাই শৃঙ্খল পর্যন্ত প্রসারিত এই নদীকে উপত্যকাটিকে অন্ধ উপত্যকা বলে। 23 নম্বরের কোশ্চেন, প্রস্রবণ রেখা কাকে বলে? অ্যান্সার হবে, যদি কোনো রেখা ধরে জলপৃষ্ঠ ভূপৃষ্ঠকে স্পর্শ করে তবে সেই রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ পরপর গড়ে ওঠে, একে প্রস্রবণ রেখা বলে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2023 সালে ভূগোল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। 24 নম্বরের কোশ্চেন, ভ্যালি অফ গিজার কোথায় দেখা যায়? অ্যান্সার হবে, এটা কিন্তু রাশিয়ায় দেখা যায়। ঠিক আছে, রাশিয়ার কাম চাটকা উপদ্বীপে প্রায় 6 কিলোমিটার অঞ্চল জুড়ে 90টি গিজার রয়েছে, এটাকে ভ্যালি অফ গিজার নামে পরিচিত। বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পরের কোশ্চেন তো দেখো, 1 নম্বরের কোশ্চেন, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কী কী ব্যাখ্যা করো। 2 নম্বরের কোশ্চেন, প্রস্রবণের শ্রেণী বিভাগ করো এবং এটা সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভাইটাল। এগুলো কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো বুঝতে পারছো কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোশ্চেনগুলো মোস্ট ভাইটাল। 3 নম্বরের কোশ্চেন, কাস্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপগুলি কীভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো, অথবা কাস্ট অঞ্চলের সৃষ্ট সিঙ্কহোল, ডোলাইন, কোলজি, ড্রিপ স্টোন কীরূপ সৃষ্টি হয় তা আলোচনা করো। কোশ্চেন কিন্তু একই টাইপের কোশ্চেন, ঠিক আছে, একই টাইপের কোশ্চেন, ভয়ের কোনো কারণ নেই। এইগুলো তোমরা যদি পড়ে যাও 100% এখান থেকে কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।